আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন। ইনফিনিক্স হট 11S এই ডিভাইসটি ফাইনালি কিন্তু বাংলাদেশের মার্কেটকে লঞ্চ করে দিয়েছে। যে দামের সঙ্গে লঞ্চ করেছে সেই দামের সঙ্গে একটি কিন্তু বেটার ডিভাইস, কিন্তু সেই দামের সঙ্গে যদি দেখা যায় ইনফিনিক্স কিছুদিন আগে তাদের আরও একটি নতুন ডিভাইস কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছিল, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 10। সেই জন্য অনেকেই কিন্তু চিন্তিত আছেন এই দুটো ডিভাইসের মধ্যে কোনটা নেবেন। তাই আজ আমি এই ভিডিওতে এই দুটো ডিভাইসের মধ্যে ডিটেল কম্পারিজন করব। ক্যামেরা বলতে পারেন, ডিসপ্লে বলতে পারেন, গেমিং বলতে পারেন, সমস্ত ফিচার্স নিয়ে ডিটেল কম্পারিজন করব। তারপরেই বলবো কোন ডিভাইসটি আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। তো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। তো চলুন, আজকের আর বেশি বকবো না, সরাসরি চলে যাব ভিডিওর মেন টপিকের দিকে। সবার প্রথমে আমি কিন্তু ডিজাইন থেকেই শুরু করতে চাই। ডিজাইনের দিক থেকে কিন্তু ইনফিনিক্স হট 11S ডিভাইসটির মধ্যে ডিজাইনটি বেটার থাকছে। ডিভাইসটির ব্যাকসাইডেই থাকছে পলি কার্বনেট বডি, অর্থাৎ প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি হওয়ার পরেও গ্লসি ফিনিশিং ডিজাইন থাকছে। তার পাশাপাশি ব্যাকসাইডে তিনটে ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ইনফিনিক্সের লোগোটা থাকছে। ডিভাইসটি থাকছে ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে, কেননা মিডিলে একটি ফাংশন সেলফি ক্যামেরা থাকছে। এবং যদি এখন ইনফিনিক্স নোট 10-এর কথা বলা যায়, এখানেও ব্যাকসাইডে কিন্তু থাকছে পলি কার্বনেট বডি, অর্থাৎ প্লাস্টিক বডি থাকছে। তার পাশাপাশি ব্যাকসাইডেই থাকছে তিনটে ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ এবং এখানেই থাকছে ইনফিনিক্সের লোগোটা। সাইডেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি এবং এটার মধ্যেও থাকছে ফুল ভিউ ডিসপ্লে। তো ডিজাইনের দিক থেকে যদি দেখা যায় ইনফিনিক্স হট 11S-এর ডিজাইনটা কিন্তু বেটার থাকছে। এখন চলে যাব ডিসপ্লের দিকে। ডিসপ্লেতেও কিন্তু ইনফিনিক্স হট 11S ডিভাইসটি বেটার থাকছে। এখানে যে ডিসপ্লেটি প্রোভাইড করছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশানের, এখানে আইপিএস ডিসপ্লে থাকছে, যেটা থাকছে ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে, কেননা মিডিলে একটি পাঁচশো সেলফি ক্যামেরা থাকছে। এর ব্যাজ নিচে চেনটি অনেকটাই ছোট থাকছে এবং এখানে কিন্তু 90Hz হায়ার রিফ্রেশ রেটটি ইউজ করা হয়েছে, যেটা ভালো বিষয়। টাচ স্যাম্পলটা অনেকটাই ফাস্ট ছিল। তার পাশাপাশি এখানে কিন্তু প্রোভাইড করছে যে পিক ব্রাইটনেসটা 500 পিক ব্রাইটনেস ডিভাইসটির মধ্যে প্রোভাইড করছে। ডিসপ্লের মধ্যে যখন আমি ভিডিওগুলো দেখেছিলাম অনেকটা বেটার এক্সপিরিয়েন্স দেখতে পেয়েছিলাম। ডিভাইসটিকে যখন আমি আউটডোরে ইউজ করেছিলাম ওখান থেকেও কোনো প্রবলেম দেখতে পাইনি। এবং যদি এখন ইনফিনিক্স নোট 10-এর কথা বলা যায়, এখানেও থাকছে 6.95 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশানে আইপিএস ডিসপ্লে। এখানে কিন্তু কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, সিম্পল 6K রিফ্রেশ রেট প্রোভাইড করছে। তার পাশাপাশি এখানে যে পিক ব্রাইটনেসটা থাকছে 480 পিক ব্রাইটনেস ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। তো ব্রাইটনেসের দিক থেকেও কিছুটা ঘাটতি কিন্তু এখানে থাকছে এবং যে ডিসপ্লে ভিডিও কোয়ালিটিও কিন্তু দুটো ডিভাইসের মধ্যে সেম থাকছে। তো এখানে ডিসপ্লের দিক থেকে যদি দেখা যায় ইনফিনিক্স হট 11S-এর মধ্যে ডিসপ্লেটি বেটার প্রোভাইড করছে। এখন চলে যাব দুটো ডিভাইসের পারফরমেন্সের দিকে, কোন ডিভাইসের মধ্যে পারফরমেন্সটা বেটার থাকছে। পারফরমেন্সের দিকে দেখতে গেলেও ইনফিনিক্স হট 11S-এর মধ্যে যে পারফরমেন্সটা বেটার থাকছে, এখানে যে চিপসেটটা থাকছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট, যেটা 12 NM-এর চিপসেট, যেটা G85 থেকে কিছুটা আপডেট ভার্সন। এবং এখানেই থাকছে 4GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ এবং 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ। তার পাশাপাশি এখানে অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট থাকছে, X2S-এর লেটেস্ট আপডেটও থাকছে। এখন যদি ইনফিনিক্স নোট 10-এর কথা বলা যায়, এখানেও থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট। ডিভাইসটি কিন্তু একটি র্যাম ব্যারিয়েন্টের সঙ্গে বাংলাদেশের লঞ্চ করেছে, 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ। তো পারফরমেন্সের দিক থেকে যদি দেখা যায় ইনফিনিক্স হট 11S-এর মধ্যে পারফরমেন্সটা বেটার থাকছে। এখন চলে যাব দুটো ডিভাইসের ক্যামেরার দিকে। ব্যাকসাইডের ক্যামেরাতে কিন্তু বেটার প্রোভাইড করছে এখানে ইনফিনিক্স হট 11S-এর মধ্যে। ডিভাইসটির ব্যাকসাইডেই থাকছে তিনটে ক্যামেরা সেটআপ, 50MP মেন সেন্সার, 2MP মাইক্রোলেন্স এবং 2MP ডেপথ সেন্সার। সেলফিতেই থাকছে 8MP সেলফি ক্যামেরা যায়। এবং এখানে ইনফিনিক্স নোট 10-এর কথা যদি বলা যায়, এখানেও থাকছে ব্যাকসাইডে তিনটে ক্যামেরা, যেটার মেন সেন্সারটি 48MP, 2MP মাইক্রোলেন্স এবং 2MP ডেপথ সেন্সার। সেলফিতে এখানে থাকছে 16MP সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরাতে কিন্তু ইনফিনিক্স নোট 10 মধ্যে বেটার সেলফি ক্যামেরা পাবেন, কিন্তু ব্যাক ক্যামেরার দিক থেকে যদি দেখা যায় ইনফিনিক্স হট 11S-এর মধ্যে আপনারা বেটার পেয়ে যাবেন। তো এখন চলে যাব ব্যাকের দিকে।
দুটো ডিভাইসের মধ্যেই থাকছে 5000 mAh পাওয়ারফুল ব্যাটারি এবং দুটো ডিভাইসের মধ্যেই থাকছে টাইপ সি কেবল, তার পাশাপাশি এখানে থাকছে 18W-এর ফাস্ট চার্জার। তো ব্যাটারি ব্যাকআপটা দুটো ডিভাইসের মধ্যে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। আদার্স অন্যান্য যে ফিচার্সগুলো দুটো ডিভাইসের মধ্যে কিন্তু প্রোভাইড করছে। এবং এখন যদি দুটো ডিভাইসের দামের কথা বলা যায়, ইনফিনিক্স হট 11 এস এর যে বেস্ট ভেরিয়েন্টটি 4GB র্যামের সঙ্গে 128GB বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করেছে 15,000 টাকা দামের সঙ্গে। এবং তার পাশাপাশি ইনফিনিক্স নোট 10 ডিভাইসটি 6GB র্যামের সঙ্গে 128GB করে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করেছে 16,000 টাকা দামের সঙ্গে। তো আমি তো ডিটেল কম্পারিজনটা করে বলে দিলাম কোন ডিভাইসটি বেটার হতে পারে, আপনারা ডিসাইড করে নিতে পারেন আপনাদের জন্য কোনটা পারফেক্ট হতে পারে। আমার মতে তো দেখতে গেলে ইনফিনিক্স হট 11 এসটি আপনাদের জন্য বেটার হবে। তো আপনাদের মতে কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে ফেলুন এইরকম ভিডিও বাংলাতে সর্বপ্রথম দেখার জন্য। তো আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ।